আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি ইসমাতেম খান। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জনসমাগম হয় এমন সামাজিক ও ধর্মীয় কর্মসূচি নিষিদ্ধ করেছে সরকার, সেই সাথে জনগণকে জনসমাগম ও গণপরিবহন পরিহারেরও পরামর্শ দিয়েছে। তবে নিজ বাসায় না থেকে রাজধানী ছেড়ে গ্রামের পথে ছুটছেন মানুষজন, গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের প্রচুর ভিড়। এই নিয়ে জানাতে সেখান থেকে দর্শক দুঃখিত, গাবতলী থেকে আমাদের প্রতিনিধি মাজহারুল হক মান্না চলে গেছেন মগবাজারে, তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সেখান থেকে। মান্না, আপনি এখন মগবাজারে আছেন, তো সেখানকার পরিস্থিতি কি রকম দেখছেন? ইসমত, আপনি যেমনটা বলছিলেন যে আমরা কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম যে 11টার নিউজে আমরা তখন ছিলাম গাবতলী বাস স্ট্যান্ডে। আমরা মূলত বেরিয়েছি যে আপনারা জানেন গতকাল সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে জমায়েত গণজমায়েত যেন না হয় সেক্ষেত্রে সেনাবাহিনী একটা অবস্থান নেবেন প্রতিটি জেলায়। তো ঢাকা শহরে অবস্থান নিয়েছেন কিনা সেটা দেখার জন্যই মূলত আমরা বেরিয়েছি। এর মধ্যে আমরা আপনার মিরপুরের 10 নম্বর গিয়েছি, 1 নম্বর গিয়েছি, এরপরে আমরা গাবতলী গিয়ে দেখেছি যে মানুষের ভিড়, মানুষ বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করছে। যদিও এই মুহূর্তে বাড়ি যাওয়াটা কতটুকু ঝুঁকিপূর্ণ হবে এই ব্যাপারে মনে হয় নিশ্চয়ই যাত্রীদের সরকার একটা পদক্ষেপ নেবেন যে এভাবে যদি যায় আবার সেই ধরনের ভিড়, একটা আতঙ্কজনক অবস্থা। আমরা আসলে খুব কাছে যাওয়ার চেষ্টা করিনি কারণ আমাদেরও একটা নিরাপত্তার ব্যাপার আছে। এরপরে আমরা মূলত ধানমন্ডি দেখে গিয়েছি, এরপরে ইউনিভার্সিটি এলাকা ঘুরে আমরা এখন এসেছি মগবাজারের এই এখানে। তো মগবাজারের আমরা ফ্লাইওভারের ঠিক নিচে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে লোক সমাগম একদম কম, আমরা যত জায়গায় গেছি ঢাকার চিত্র আসলে এটা না, ঢাকার একদম ঈদের চাইতেও বেশি মানুষ মনে হয় কিছুটা অনেকটা আতঙ্কে আছেন। তবে এই ধরনের মানুষের সমাগম হয়তো থাকবে কয়েকদিন। ইসমা মান্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, মগবাজার থেকে এবার চলুন যাওয়া যাক সদরঘাট লঞ্চ টার্মিনালে, সেখানে রয়েছেন মোস্তফা মল্লিক। মল্লিক, আপনি সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? পেছনে দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ রয়েছে এই টার্মিনালের পুরো প্ল্যাটফর্ম জুড়ে। কিছুক্ষণ আগে এখান থেকে মালিক সমিতি ঘোষণা করলো বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাবে না, কিন্তু তারপরে এই যে এদিকে নদীর মাঝখানে যে লঞ্চগুলো দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই মানুষ বোঝাই, যেগুলো আমতলি এবং বিভিন্ন জায়গায় এই লঞ্চগুলো যাবে। আর টার্মিনালে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের রয়েছে এবং তারা যে কোনো উপায় হোক তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে যাবেই। অর্থাৎ সরকার যেখানে 14 দিনের জন্য বলেছে যে তাদেরকে নির্দিষ্ট ঘরের ভিতরে থাকতে হবে সে কথা কেউ শুনছে না। নারী, শিশু, পুরুষ, তরুণী সবার জন্য একটা কি পরিমাণ যত্ন, এখানে যে যত্ন অবস্থা রয়েছে তার চেয়ে বড় ধরনের যত্ন রয়েছে এই লঞ্চগুলোর ভিতরে। এবং আমি বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে নিষেধাজ্ঞা থাকলে লঞ্চ যখন ঘুরবে তখন ঠিকই লঞ্চ চলে যাবে। আর এখানে বিষয়টি হচ্ছে যে যেভাবে হোক মানুষজন যেতে চাচ্ছে, সরকারি নিষেধাজ্ঞা কেউ মানছে না। মল্লিক, আপনাকে ধন্যবাদ। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে জেলায় জেলায় স্থানীয় প্রশাসনকে সহায়তায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সকালে রংপুরে এই বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে মাঠে নেমেছে সেনাবাহিনী। এ নিয়ে জানতে আমরা কথা বলবো মেরিনা লাভলির কাছ সঙ্গে। মেরিনা, বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে আর রংপুর বিভাগে আপনি করোনা পরিস্থিতি কিরকম দেখছেন? ইসমাত, সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত সেনাবাহিনীর সাথে জেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু রংপুর সিভিল সার্জনও ছিলেন। 3 সদস্যের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সেনাবাহিনীর, এছাড়াও একটি প্রতিনিধি দল তাদের সাথে ছিলেন।
এবং সভায় যেটি সিদ্ধান্ত হয়েছে যে তিনটি ভাগে বিভক্ত হয়ে সেনাবাহিনী যারা বিদেশ ফেরত ব্যক্তিরা আছেন তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করবে। এছাড়াও জনসমাগম এড়িয়ে চলার লক্ষ্যে যেসব কাজগুলো করার জন্য প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো তারা নিচ্ছে। এবং আপনাকে বলে রাখি যে এই সেনাবাহিনীর তিনটি যে দল কাজ করবে, একটি হচ্ছে তারাগঞ্জ বদরগঞ্জ উপজেলা, আরও একটি হচ্ছে পীরগঞ্জ এবং গঙ্গাচড়া উপজেলা, এবং আরও একটি যে দল রয়েছে সেটি হচ্ছে চার উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনে। তারা এভাবে বিভক্ত হয়ে কাজ করবে এবং জনসমাগম যাতে কোনো ক্রমেই কোথাও না হয় সে লক্ষ্যে কিন্তু তারা কাজ করবে। জেলা প্রশাসকের সাথে তারা যেসব বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সেটি হচ্ছে যে তারা এটিও বলেছেন যে তারা কাজ করার ক্ষেত্রে যদি যেগুলো প্রাতিষ্ঠানিক যে কোয়ারেন্টাইন সেন্টারগুলো আছে এবং যে আইসোলেশন সেন্টার যেগুলো রয়েছে সেখানে কি ত্রুটি আছে এবং সক্ষমতা কতটুকু সেগুলো কিন্তু তারা দেখবেন। সেনাবাহিনী এ লক্ষ্যে মাঠে নেমে পড়েছেন। ইসমাত, আপাতত এই ছিল সব শেষ খবর। মেরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে মেরিনা লাভলি জানাচ্ছিলেন সেখানকার করোনা ভাইরাস পরিস্থিতি। এই ছিল শীর্ষ খবরের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন চ্যানেল আই। আপনাদের সকলকে আমন্ত্রণ বাংলায় দাবকৃত সারা জাগানো ড্রামা সিরিয়াল ইউনুস দেখার জন্য।